بسم الله الرحمن الرحيم ياسين تدبن بجي جار جار مفكر داو قو الله أمار مات گناه گار اللهم صل على سيدنا وعلى آل سيدنا. الحمد لله শরীফপুর গ্রামের মধ্যে গান্ধীর ইসালে সব উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মোহাম্মদ রজব আলী সাহেব, উপস্থিত হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, মহান আল্লাহর আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমরারে পবিত্র রাত্রির সামনে রাখিয়া জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে, মন খুশি হয়ে হই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম দয়াল নবীজির দরবার, আল্লাহ আমরার নাম ধরি ধরে কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবার কবুল হর্তা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা ইকরাম হলে বয়ান দিছেন আলহামদুলিল্লাহ এখনো অতিথি এখন রয়েছে, আপনারা সবাই বুঝি আর আমার উপরে খুব রাগ করি চাইলে আন্দাজে রাগ করই না জানো, কারণ সব দিক বুঝিয়া বাদে রাগ করা উচিত। মাহফিল এক বছর আগে লেখছি এক টাইম দেওয়া হয়েছে, বাদে আরবার টাইম বদলাই লইছে, এসে আমি মাহফিল নাও করছি, বেজারির কিচ্ছু না। এসে আমার অন্যরূপ হরিফ বাধ্য হয়েছে যে রাজ্য টক আইটে ও আমি স্বীকার করছি যে আই ইলা কিচ্ছু না যে আমি আসমান তো নেপালি আই নাস্তালাম হয়েছে। আমার কথা বুঝছেন, আমি আল্লাহ দেবেন, আমি একটা লেখি আর তিনটা লেখি, আমার টাইম ঠিক করে লিখি, ফর্দা নিয়ে ওয়াজ করবেন ঠিক আছে, ভালো বললাম আর কি লাগছে। খাইলকে ওরা তার পনেরো দিন বাদে রোজার লাগছে, এখন ফর্দার ভাই দেহ বাল্লা করে আশ্চর্যরে মাইকে আরাম দিল না কিটা হল ভাই ভাই আমার ওগুতা তুলিয়া দেউ ভাই মাথা এত সরম করে সিয়ার এখানো আমার তো নে বাবা যেমন বেটাই বইতো নাই না না সুবান আমার দেউ ভাই মাতে মাতা না না ইকান তো আরো নিসা আমার গ্রাম একটা মাহফিল আমি দিন গিয়া মাত্র আধা ঘন্টা মাতি আইস, কারণ যদি রাত্রে আমি আমার গ্রাম আপনারা দোয়া করছেন আমার গায়ক তো আমার মায়া করেন, যে কারণে মেইন টাইম থাকে আমার, তাহলে আপনারা মাহফিলের ইজ্জত রক্ষার লাগে আমি দিন গিয়া আধা ঘন্টা মাতি আমি দোয়া করি, কারণ আমি রাত এগারোটার মানিকুনার দলে হলেও বাজবো একটা মাতুজরা নেই এটা বেজার না জানো খুশি হয়ে আগবো যাবো। আবু মেহমান রয়েছেন একজন রুহুল আমিন সিদ্দিকি মাগুরা মাগুলো লাহান বেটা আগবে বোকা মাগুলো সময় তো হাজিরিন, যেহেতু বিষয় একটা ঠিক করিয়া দেওয়া হয়ে গেছে তো শিবেন নিছুন মাশাল্লাহ মাগুরার হুজুর আইচ্ছ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজে যারা বইছেন যারা গুসাবরিয়ারা গুসাহান বাঙ্গাইয়া তুমি আল্লাহ এত সৌরা তো রাত করে খাতিরে শোনা ভাই একটু আগ্রহ আল্লাহ ভালো মাই হল্লারে হইয়ার বই না হল্লারে হইয়ার
আমরা টাইমিং ধরে সাহেব ভাইয়া ফার্ম দিও ভাই হাঁটা দিও আল্লাহ তো দিতে সময় তো হাজিরিন যেহেতু বিষয় একটা ইচ্ছে বিষয় মাতার কথা যেহেতু আমি আয়াত পড়ছি অন্য দিকে ও আয়াতর তোর জমাখানে পাঁচ মিনিটে ফিল্লাই এর বাদে বাদি মাতিল অসুবিধা নাই তো মাশাআল্লাহ খুশি তো ইল যে আয়াত পড়তা ও আয়াতের সামনে রাখিয়া কিছু মাতিতা মুবারক রোজা মাস আপনারা উল্লেখ খুশি হইবা যে এই ফলের মাঝে বহুত জাতর রোগের অ্যান্টিভাইরাস আল্লাহ দান করিলেন আপনি সিজনাল ফল খাইন জানো সিজনাল ফল খাওয়া সুন্নত বুঝছি ভাই কিন্তু সাইজে সুঠো তো তোলে দিলাম সময় তো হাজিরিন লাস্টে একটু সুযোগ দেখো আমার কথাখান ভুলাই যে মাসর যে সময় যে ফল বাড়ে ওখান মনে রাখুন জানো কিছু খাইন জানো কারণ এই ফলের ভিতরে আল্লাহ বিভিন্ন রোগের ঔষধ দান করে গেছে আশা করি মনে থাকবো তো আপনার রুচির বাইরে হইলো দুই চারটা খাইন জানো বড়ির সিজন আইসে বড়ই দুই চারটা খাইন জানো কিরার সিজন আইসে কিরা খাইন জানো বহুত রূপ তো নে আল্লাহ বাচ্চাইয়ার বুঝা গেল না যে সিজনাল ফলের এক গুরুত্ব আছে আল্লাহ দেখ মজাও আছে দাম টাইম তো নষ্ট করতে হয় দেও না যে স্যার ও টাইমটার দাম বাজারে 5 টাকা আর একটু উজালে দিয়ে উঠলে 10 টাকা আর একটু উড়ে দিয়ে গেলে বস বান্ন আর যদি হিন্ন যাই থাকি পারেন 300 টাকা রুজি লাগাল উঠে লো বইলে 300 টাকা আল্লাহ সত্তর খতমর সব দান করবো এরদায় মনে থাকে জানো যারা কুরআন শরীফ দেখিয়া পড়তাম বাড়ি না কুলুয়াল্লাহ মুখস্থ আছে মাতো কা কুলুয়াল্লাহ মুখস্থ আছে তো ও কুলুয়াল্লাহ 3 বার বললে নবী কইছেন এক কতমর সব রোজা মাস 3 বার বললে আল্লাহর নবীর কত অনুযায়ী আল্লাহ সত্যই কতমর সব দান এরদায় আমার কথার এই কান্দে আমি অন্য শেষ করমু যারা কুরআন পড়া জানোন আল্লাহর ওয়াস্তে পড়বা নিয়তর বাবু মাস আমি 140টা প্রথমর মালিক কইতাম ইনশা আল্লাহ কথা ইনশা আল্লাহ 140 প্রথম কিলা নর্মাল যদি আপনি একদিনে একবারা একদিনে একবারা একদিনে একবারা তিলাও করেন যে 30 দিনে 30 বারা কইল এক কথমের 70 প্রথম আর ইমাম সাহেবর লগে তেরাবি যাইবা ইমাম সাহেবর তিলাওতর লগইয়া এক কথম হুমবা আল্লাহ নবীর কত অনুযায়ী তিলাওয়াত করনে ওয়াল্লার যে সমান সওয়াব আল্লাহ বান্দা হুননে ওয়াল্লার সমান সওয়াব এই ইমাম সাহেবের লগে হইলো আরো 70 কুমুট হইলো 140 প্রথম ইনশাআল্লাহ দুরা কত ইনশাআল্লাহ তারা বি যাইবানি দয়া করে কত যাইবানি কয় দিন আল্লাহ চালাক মানুষ আমরা পয়লা কুর্তি না লাস্টর 3 ঠিক রাখে রোজার পয়লা 3 আর লাস্টর 3 ঠিক রাখিয়া মাঝখান হাবিব চাপড়ে মনে মনে গোসাই নেয় আশা করি 26 রমজানে দেখা হবে এর আগে আর তারে
আমরা পুরা তেরাবি করতাম নি ইনশাআল্লাহ, রোজা মাস রোজাগুলা রাখতাম নি ইনশাআল্লাহ, দয়া করে জোরে হোক ইনশাআল্লাহ, তেরাবি কয় রেখাত পড়মু ওখান তা হাত তুলিয়া কর শোনা ভাই নাই কোম্পানির সদস্য বাইলে খালি কমাইব ইগুন নাম দিছি আমি নাই কোম্পানির সদস্য পয়লা উনলাম বিশ টনে আনছিল বারো এখন চাল্লাম আট কয়েকদিন বাদে কইব সাইট আর কয়েকদিন বাদে কইব নাই যা আছে একলগে ঠান্ডা আমরা বিশ টাকা তো নাই নি আমরা বিশ টাকা পড়বো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন জেরার খান্দাত কুরআন প্রশিক্ষণ কেন্দ্র দারুল কেরাত আছে দয়া করে বাচ্চা এন্তরে দিন জান মুরব্বী হল গিয়া জোরের বাদে খতমে খাজে গান সিরতর বয়ান শরীকন জানো কুরআন শরীফ লোকের সম্পর্ক রাখন জানো কেমতর ময়দান কুরআন শরীফ লোক দরাই আল্লাহ জান্নাতি বলে যাক আমারই মাত্রে আমি অন্য আপাতত রাখি দিলাম আমারে বিষয় দিছেন পর্দা নিয়ে ওয়াজ করার অনুরোধ পর্দা লিয়া কিতার পর্দাই কেন কইছেন দেখলাই নে মাথা যাই ইলা তো নাই পুরুষের পর্দা মহিলার পর্দা ইলা কিছু নাই তো খালি পর্দা তো আসতে সাইড পর্দার মা গান দেখো সাইড পর্দা লন্ডন কিতা হল ওল্লাহ ভাই অন্য না মূল উদ্দেশ্য হইল পর্দা মানে ইসলামের পুরুষ মুসলমান নারী ইসলামের ভিতরে পুরুষ নারী যারা এরা রূপে আল্লাহর একটা ফরজ বিধান বক্ষাই লইছে একটার নাম হইল পর্দা দয়া করে যুবক মাইন দেখো কেন একটার নাম কি না আমি আল্লাহর হাস্তে আপনারা সবর ভাবত ধরি একটা অনুরোধ করি আর পর্দার বিষয়টা পর্দার বিষয়টা পর্দার বিষয়টা কোন হাসি তামসার বিষয় নাই আমি ভাবত ধরি কইছো কথা আনবাল্লা করি বুঝাই না আল্লাহর জাত চাকরি রাখতে হলে পর্দার বিষয়টা ইসলাম ফরজ বিধান হকা শব্দ পর্দার বিষয়টা ইসলাম কিতার বিধান পুরো হকা কিতা ফরজ বিধান একটা তামসা হাসি ইতা কোন বিষয় নাই নমাজ জেলা ফরজ পর্দা করা মুমিন মুসলমানের উপরে হল্লা শোনা ভাই নজরে হকা কিতা ফরজ 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 চালে কবিরা গুনা নমাজ গেউ চালবো কবিরা গুনা পর্দা খেয়ে ইচ্ছাকৃত ভাবে চালবো কবিরা গুনা মা বুঝাইতে পারছি নি এতে পর্দা উনিও আসই না জানো পর্দার বিষয়টা জরুরি একটা বিষয় পর্দা কাকে বলে পর্দা শব্দের শাব্দিক অর্থ কি পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল আগলা দেওয়া পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুড়িয়া তোয়া পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল চক্কুর আড়াল ফোরা পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া দেওয়া আমি সাইটটা কইছি বন্ধু একটা আপনারা পছন্দ একটা নিবা আমরা সিলেটি ভাষায় কয় গুড়িয়া থইত পর্দা হইল ইসলামের শরীয়তের পরিভাষায় পর্দা কাকে বলে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী বালিগ বালেগা পুরুষ হইলে বালিগ মহিলা হইলে বালেগা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারীর লাগি আল্লাহর পক্ষ তনে যে ফরজ বিধান ঠিক করিয়া দেওয়া হয়েছে প্রত্যেক নর নারীর উপরে পর্দা করা ফরজ সুবহানাল্লাহ প্রত্যেক মুসলমান নর নারীর উপরে পর্দা করা কিতা ফরজ আর এই পর্দাটা হইল পুরুষের ক্ষেত্রে হাঁটু তনে নাভি পর্যন্ত নাভি তনে হাঁটু পর্যন্ত সর্বাবস্থায় জীবন চলার পথে সবসময় কুল লাগি বুড়িয়া রাখা ডাকিয়া রাখা হইল ফরজ সুবহানাল্লাহ বুঝছেন নি আমার কথা একজন পুরুষের লাগি হাঁটু তনে নাভি পর্যন্ত সব সময় কুল লাগি ডাকিয়া রাখা কিতা মাতোকে ডাকিয়া রাখা কিনা এখন যদি আপনার নাভি তনে এক সুতা নিচে দিয়ে যায় আর অন্য পুরুষে বা অন্য মহিলায় কেউ দেখে আপনি কবিরা গুনাগার আপনি কি জাত গুনাগার কোকা কি জাত ওহানোর একটা মূলনীতি বুঝুন যান
ফরস্তরক্ষরা কবিরা গুনা কবিরা মাফ হয় না স্বাভাবিক দোয়ায় কবিরা মাফ করাইতে হইলে দোয়া করা লাগবে তাওবাতুন নাসুহা খালিস মখলিস তওবা মন প্রাণ উজাড় করি আল্লাহ যা করছি আর জীবনে করতাম নাই ওয়াদা করি আল্লাহর কাছে একেবারে সঠিক নিয়মে তওবা করলে আশা করা যায় আল্লাহ কবিরা গুনা মাফ করিয়ে দিবে আর আমরা তো আল্লাহ বিশেষ আরো কিছু অফার দিছে ডিসকাউন্ট দিছে বিশেষ অফারের মাঝে আগামীকাল কুরাইতে বিশেষ অফারের রাইত সুবহানাল্লাহ তওবা কবুল হওয়ার একটা বিশেষ সুযোগ আছে না নাই এখন যদি কোন যুবক পাইয়া আপনি ফ্যান্ট ফিন দইন আপনার ফ্যান্ট হইতে হইব নাবির উপরে ওদক আব্দুল্লাহ আদর ইলাস্টিকে বোঝা যাক তো আশা করি ওদক নাবির উপরে এখন আপনি মুসলমান কেন আব্দুল্লাহ আর দিন আমার বড় ভাই দিন আর বড় মৌলানা দিন সমস্ত পুরুষ সকলের লাগি নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ এমন তো অবস্থা যদি একটু নিচে আমার জায়গিতে অসুবিধা হইত না কারণ আমার লম্বা জামা লাগাইল আছে ইগাল্লা গুড়া আছে না তো কয়া দুঃখ লাগে আমরা কিছু যুবক পাইয়া আমার মাথে আসুন না জানো কিন্তু বাস্তবতার একটু চিন্তা করুন জানো কিতা আমার ভাই ফিন দিছে শর্ট গেঞ্জি দেখতারে কয় টি শার্ট জি টি শার্ট টি শার্ট ফিন দিছে এর মাঝে গুরু সুতাও মাশাআল্লাহ কেড়ে লিন ফিসলা মাত্র না দেখি পলিস্টার জাতীয় ফিসলা বিশেষ করে বলখেলার গেঞ্জি যে তাই তো হইলো খুব সফটের মাঝে ফিসলা সহজে শরীরের মাঝে আওয়াজ আওয়া করে আমার কথা বুঝছেন কিনা চাই একজন মানুষ যদি একটু খাইতো তাইলে তারই গেঞ্জি খুব সহজে তার কোমর সাইড উদলাইয়া ফিটে দিয়ে আইলো জানি না বুঝাইতে পারছি বুঝাইতে পারছি নি লিলেন জাতীয়র মাঝে খুব সফট ফিসলা একটা কাপড় আমরা গেঞ্জি ফিনতি মাতো কা এখন যদি কোন যুবক ভাইয়ের ফ্যান যদি নাভি পর্যন্ত না থাকে এমতো অবস্থায় যদি হে রুকুত যায় নমাজ আল্লাহ না করুক তার গেঞ্জি আইচ্ছে ফিটে দিহরিয়া কোমর আর ফিটির মাঝখানে কিছু জায়গা তখন দেখা যায় দেখা যায় শরীরের অঙ্গ দেখা যায় আপনি আলিম সাহেব জিকেন জান নমাজের ১৩টা ফরজের মাঝে একটা ফরজ হইল সতর দেখা মাশাআল্লাহ ঠিক আছে নি ভাই নমাজের ১৩টা ফরজের মাঝে খুব কাউ জুরক লেখিতা একটা ফরজ কিতা সতর দেখা উজিকা সতর দেখা অতএব আপনার যেন ভাই ফিট উদলিল আপনার ফরজ শেষ আশা করি মনে করি আমার মাত বুঝছেন দয়া করে হকা মাত না বুঝছেন কিন্তু আমার দুঃখ লাগে তো আমি নাম কোয়াত গেলে কি আপনার আসেন দিবার মনে করবা আমি আসাই বল লাগি জি না আল্লাহ সাক্ষী বা বাস্তবতার খাতিরে হইয়া ইলা যুবক আছে ফ্যান ফিন দিছে ঠিক কিন্তু তার বাপর গরো ইগুয়ার একজোড়া টাইট হয় না খালি হস তলে দি টানে এর মাঝে গেছে কি মসজিদ ও খফার ইবাদ ইসলা গেঞ্জি আর ইবাদি লামাই ফেল গেছে রুকু তো ইসে খাই পরে আসলাম আমি আস্তা সাইয়া দেখা যায় কুশিয়ারা গান করে হার দি ইগান ফরজ নষ্ট হইল দিছে মাত্তা না আপনারা কিতা নষ্ট হইছে দূরা হোক কিতা আর যুবক পাইন দূরা হোক কিতা ফরজ নষ্ট হইছে নানি নমাজ হইছে তো নমাজ হইব নি নমাজ হইব নি কিতা হইব কবিরা গুনা হোক কিতা হইব দূরা হোক কিতা দূরা হোক কিতা দেমন না থাকে পুরুষের লাগি সব সময় কুল লাগি ফরজ হইল আটুতনে নাবি পর্যন্ত আপনি খেলাইতা খেলাপা আটুতনে নাবি গুড়িয়া খেলাপা আপনি বল খেলাইতা খেলাপা আপনি ক্রিকেট খেলাইতা খেলাপা আপনি আল বাইতা বাপা আপনি জাল বাইতা বাপা আপনার জেকটা জানে খরকা তবে আপনি প্রাপ্ত বয়স্ক মুসলমান যদি হইয়া তখন পুরুষ আপনি আটুতনে নাবি পর্যন্ত গুড়িয়া এই কাজ করতে হইব যদি আপনি আটুর উপরে লঙ্গি তুলন প্যান্ট তুলন তাইলে আপনি কবিরা গুনার দায় আশা আমি বলছ আশা করি মনে হয় বোঝা গেছে এমন কিছু মুরব্বী আছেন বলে রে বাবা মেসা বল তো মাগনা খাই না মসজিদ ঘুমাই না আমরা বুঝি খালি মাগনা খাই আর মসজিদ ঘুমাই না বেটা যার দোকানে হইয়া ভুতুয়াতে মেসাব তো মাগনা খাই আর মসজিদ ঘুমাইন আমরা লোকে ফেকি আলি রাতে দিন আকা দেখবান লঙ্গি খান্ড বান্ধালে
ساساي وتوادر سار دكان دفعية. أم بدل لك فيكي علي ورد يا ده خطو ساساي دات في سكندا ديسة. يقولي كتابي نخندنا. ها؟ كوميتي كوميتي. كومتي كومتي أو تيجا في سيني فيها. هاي ده أبي سيلتي فيها ناشط دكان تكيا ريو. একদিন একদিন ওই যে কাদিয়ানির বাতিটা বললাম কাদিয়ানি মরছিল কেন জানিস বাথরুম বলে দূর এই কাদিয়ানি বাথরুম কে করেছিল যে তে জিও রুম লান্ড বলে জি না যে তে খান না বলে লেফটিন বলে যে লেফটিন গিয়ে হয় তাতিত করছে কই মে সব আপনি তা পুরো নাই তো বলে ওখানে ওই অরিজিনাল মাল আমরা মুরব্বি আমরা রেজি কেস লেফটিন কোনো মানুষ মরতো পারতো না ইলা সব কারণ দেখো কল্লা মাইলে টেঙ্গা মাইতো না টেঙ্গা মাইলে কল্লা মাইতো لكن كنت اقول لك انني 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 اقول لك মোটামুটি এটা কমিটমেন্ট দিয়া বা এখন তো আসা আরো উন্নত হয়েছে টাইলস ফিলস লাগাইয়া মাতই না ঠান্ডা গরম ইংলিশ বাংলা সবটা ঠিক করিয়া ওগুলো কেউ বাথরুম কেউ কই 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 টয়লেট কেউ কই ওয়াশরুম দি বাবারে বলতা হই না আচ্ছা কক জানি তা যদি এখন মানুষ আসা লাগাইয়া বলেছে জায়গাত মরি জীব মন বুঝিয়ান না আমার সহজে মরবো হরি আমার তো আত্মা বাংতো পারে বিভিন্ন হইতে মরা খুব কম মাতই না লেতে তাতি কুনটা হাই হাই তাতি বাজা নগল জিকাই মুরব্বি হুদরে গাতে গুকু দিয়া আর সাইরাবা দি হলার বাসকুল হতা দি আগলা দি আর ফাতারি বাস একটা বা দুইটা হ্যাঁ ওগইল তাতি ওগইল তাতি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে কে নবী দাবি করছিল ওগু গেছিল তাট্টিত কারণ হি জবানাত তো লেফটিন আসিল না বাথরুম ও তাট্টিত মনে করে গেছিল আর গিয়া মারছে ফাড়া এই তো নানি ফাড়া মারি আগাইতে হে তা কল্লা গেছে গিয়া ইয়াও কল্লা মাই গেছে তাট্টির দিক ও হন না মামুর খাম বাট্টি মাত বুঝছেন ও আজকে সাসা আমার বহুত পুরানো একটা শব্দ মনে করে ইচ্ছে يقول نام فسكندا با خمتي كدا وكا فسكندا با افنا رجسي امار كرسنا افنا مسلمان افنا پرابطا بشكو اقزن مسلمان بالغ مسلمان افنا لگي اتو تن نابی فرجن تو بوریا رخا فروز اللہ روست زورا تے ونور افنا دویا غری مسمار کو زالبا کو آلبا کو আলি উরকা ফানি সকা জেখটা জানে কই করকা শুনা বাবা নু বাইন আটু রুফে লঙ্গি খান তুলই না জানো কবি রাখবো না আশা করি কথা পরিষ্কার রেছে তো আর নমাজের লাগি সতর ডাকা দয়া করে হোকা নমাজের কিরা ওনার একটা কথা দেরি হইলাই যুবক ভাইয়ান যারা নমাজ পড়ে দয়া করি কই নুদলা গেঞ্জি দিয়া নমাজটা না পড়াটা বালা মাত বুঝছেন না মানে কই নুদলা গেঞ্জি মানে আমরা যে কি হয় টি শার্ট গেঞ্জি বিন দিয়া নমাজটা না পড়া বাল্লা হাফ শার্ট দিয়া নমাজ না পড়া বাল্লা হ্যাঁ কোনো বেশে বে সুবিধা অসুবিধা গেছেন মানে গুনাত গেছেন বেসিবেন গেছেন অমুক জায়গা নমাজের টাইমে গেছেন নমাজ তো বাদ দিতাম পারতাম না পড়ে যাইছেন কিন্তু আপনি হাফ গেঞ্জি দিয়া নমাজের রে দাইমি আমল খান করেন না জানো কারণ ইতইল মাকরু আর মাকরুর গুরুরে আমল করে লে গুরু যা মাকরু এ তাহরিমি আর মাকরু এ তাহরিমি রুবে আমল করা হারাম আশা করি মনে আমার কথা পরিষ্কার হইছে মাত বুঝা গেছে নি ও আন্ত মনে রাখবানি হকা ইনশাআল্লাহ আমরা ইচ্ছা করি ইয়া কই নুদলাইয়া নামাজ পড়ার যাইতাম না হকা ইনশাআল্লাহ মনে থাকবে তো হ্যাঁ কোনো প্রেক্ষাপটে ফাইলিছে কোন কারণে ভাইবিছে এখন কিতা করবা নয়া পাঞ্জাবি বা লম্বা শার্ট পাইতা কই ফড়ি লাগতা তবে ইগুরে দাইমি আমল নেই না জান আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আশা করি কথা বুঝা গেছে তো আমরা কিছু ইকার দরকার আছে বাবা ইরাক করেন না জান
بہت مسلمان روی آسے روزا ماشار یشان نماز کی اللہ خوئی تو بارت ارے زکر یہ بولے امام صاحب تین دقا چش کر لی سن دے بھائی تو اس علم بار راتو کیا دن شوری کوئی لے شنا بھائی نخوصان یہ تین دقا کی اللہ خورت بارت امنے کن تو ہم موبائلو ٹی بھائی ایک کی بارے ہو جاتی شنگر بھولی لوگے بیاہ ہوا خوری ہے یہ بادی ساتھ آگ رہی ہے کندی بادی اشار نماز اور تین دقا دن پہ آئی سی کن تک کی اللہ بھرائی تو ہے لانے نا کنو گو اسے سنگل الحمدللہ دیا تین نور غط ماری ایک خوتم فرائی آئی ویس مات بچ چوئینا مگری ونو آدھر دویر غط بات دیا گیا تو کیا شریکوی سن رکھی تین دیا دویر غط فرائی تو کلائی کن مسلمان رو ہی تولا لی بابا ہی ماتو لیا نہیں تولا لی اتا اللہ رواستے شرم بانگیا نیزور عالم اللہ ماری مسجد اور میسر رے الہ بوتر گرو مہیلا غلا سن مہیلا غلا رزکی یو گلام را شکار মাতলানা দরখানি ইতাত নাই তো খালি বন্ডামি লিয়া ভাগল খালি বন্ডামি জালে জুলে হইলে খেলা জমছে জি না এটা কাজ হবে না অনরাক্য মুসলমান আব্দুল্লাহ ধাইল মোর ইস্তাম্বারি কিন্তু ই মাতিক নাই না আল্লাহর কোটো রেকর্ডর আল্লাহর দরবার রেকর্ডর বন্ডামি করিয়া চলিও না জিকির বন্ডামি গজল বন্ডামি ওয়াজ বন্ডামি দুরুদ বন্ডামি মিলাদ বন্ডামি আনতে আনতে এখন আজান বন্ডামি আইস আজান বন্ডামি ও এখন কই আইছি নসি মঙ্গল এক মাফ লে আজান কি লাগনে বলে বন্ডামি নাই নি তা দুই লম্বা আজান দিতাম কি তা দিয়া দিয়ার কি তা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই ইলাহ নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এর বাদে কি তা হক কয় এর বাদে কি তা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে হে ইতাত নাই হে তার সূর্যে কিলা সমুদ্রের পানি ঢেউ তুলত হউ খেলা حي الله صلى يريبا إذا كده أشيبا بابا يمكن ده حق ده أنا حق إذا سولن نينا سولن نا ذكر وبندا مي سولن نا نين كيسا بذكر غر راحتا مريدة يا غلادور يا نجاور يا فيري فيت دوم بود فيسا بذكر غر باشة دوتيا يا فيسا بروت دولوت إكيتا বন্ড আমি নাই নিতা কারণ যে জিকাইলে বলে এই কিতাব এই আখতা গজব কি বলে না ইগু জুস উঠি গেছে এতে জুস উঠছে তো হান্দাত কারেন্টর কুটা হবা দি উঠস না ফেলে হেতু জুস দায় হইতো হেতু উষ্টি গাছ ও বেটা লাহান তালাক দিয়া ইয়া মেসা রে কই মাথা খাম করছে ন বুলাইন দা কইল কি তো আচ্ছা কোসাই মাথা নি না মাথা না তালাক দিতে সময় তাইরে মারে রো গালি আর তিন হাল কইছে খুব বালা হল এর বাজাই আমি সব যখন সব মাথা কিতা করতে লে তো বা দেই ফাও খান আদি দি আর এই দসান টেস্ট বুঝোস না এত গো না না লাগে তো উদা গেল হুঁশ ঠিক আছে মাথুই না গেলে হুঁশ ঠিক আছে জুস ওলা উঠি যায় নি বন্ডামি যায় নি বন্ডামি সব তীর মাঝে সব বিষয়ের মাঝে বন্ডামি হচ্ছে আল্লাহর দোয়াই দিয়া কইয়া বন্ড হলো লোক ধরে না জানো আজকে কয়েকদিন ধরে আমার লোক ধরে দেখাই না মোবাইল বন্ডামি রে চরম সীমা দেখিয়েন না জানুন বিরক্ত হয়েছে আর বড় বিপদের মাঝে আছি আমরা তো উল্লে বাস লাগাই হয়ে গেছি আরো বিপদ বাংলাদেশের দি ফাঁস লাখ আলিম তখন একেবারে 4,99,999 জন হচ্ছে শেষ লম্বা রোগী আব্দুল হাক এর বাদে আল্লাহর কাছে দোড়াইয়া হই যে আল্লাহ বন্ডা মৃত্যু নে বাঁচিয়ে রাখে আর তুই না নেওয়া যাও খুব দুঃখ লাগে কারণ ইলিম নাই আমল নাই বয়স না কিচ্ছু নাই এই অবস্থা চলতাম কিনা তখন মুশকিলের মাঝে পড়লাম যে গো আলিম হইয়া পরিচয় দিয়া দেখা যায় হে লাগে না বন্ডামি হে বন্ডামি ঠিকাদার সাধারণ মানুষ এইটুকু ভাই না তুই না নেওয়া যাও সাধারণ মানুষ এইটুক বাদি তারে তো দেখে যাই তো হেনু অবাদি এইটা আজকে যত টাইম ফিরা কি নাম লইয়া বন্ধ হয়েছে হাসাওরে কোন সাধারণ মানুষ তুকে হইবানি
ويقدين دغبانو ميزا ولا لانسول جير بعد يجي هي خلاج ما يبيس ايو بستان رأي شنابا ينبول بوزر نزل اما شب جاتور بندا ميتون دي دوي لمبار ايتون امرا بارو يوار دنخار ما توقع اصلي خو حشخوري سولن جان حشخوري سولن جانو نام دي لزو دي بای پویتر ونوس مبارک تي خام خنه ماتيا ونوس মাতানা ভাই নাম তো দিলে বড় সুন্দর বলিয়া পবিত্র উরুস শরীফ উরুস শরীফ ওরে বাপারে পবিত্র উরুস মোবারক খাম গিয়া দেখো খালি মাখিয়া উরুস গাঁজা টানে মদ খা বেটিন লিয়া নাচে হেও নাচে নাসা গান গা একুরে কুর মারে ইল্লা দুশো উঠিয়া ঘর বাইরের বাতি লিবাই দে ভিতরটা জ্বালাই দি ইনি বাবা রে তোর ভিতরে কি জাত বাতি জ্বলে দি হ্যাঁ আল্লাহ আমার বাবা এইটা সত্যির বিরিং তুই আসুরা দেখি আছে সাইজ তো ভালো নাই মুঝে সাহানে আসুরা সাধারণ লাগে লেগে কিনকে সিনেও না আমার কাছে মুরিদ হলে না মাঝে লাগে না মুসলমান কিতার লগইয়া হাজার হাজার মানুষতা হইয়া উগরি বক্ত নাউজুবিল্লাহ কইতা সুনাবা ইয়া নুজুরা কইতা না নাউজুবিল্লাহ আজকে যাইতাম কই খোকা অগুন্তর কারণে আল্লাহর মকবুল বান্দা যারা ওলি আল্লাহ যারা এরার মান সম্মান লিয়া আজকে টানা টানি শুরু ঠিক না ঠিক না আমার কথা হইলো তুই বন্ডামি করস কেন আর আল্লাহর ওলি খলার কলঙ্ক বানাস সাজলাল সাহেব জীবনে গাঁজা খাইছে মাতুকা সাহেব বড় বি সাহেব কোনদিন গাঞ্জা খাইছে খাজা সাহেব কোনদিন গাঞ্জা খাইছে আমরা তীর মসি ঝুলতলি সাহেব কোনদিন ইতার নাফর মানে কোনো কাম দেখছো তা না আল্লাহ তো গুলো দেখছো আল্লাহর মাফ করে গীতার তো নাম গন্ধ নাই বরং বাংলাদেশের ইতিহাস ইলাও বন্ডামি আছে মাজারও সেজদা চলে কিন্তু কোনো বাহর বেটা পৃথিবীর তাহলে বুকু তার দিয়া হয়ে যান ঝুলতলিত মাজারও গিয়ে কোনোদিন কেউ সেজদা দিছে কোনো বাহর বেটা তাহলে এমনি প্রমাণ হলো না জিতা কোন সেদা দিছে ই বন্ডামি খেলে ই বন্ডামি খেলে আর এই বন্ডামি করে করে আজকে ইসলাম তারে কই লইয়া যাই আর আজকে আমরা বাজার গরম হইতো যে জেলা বাড়িয়া খালি বাজার গরম করিয়া খেলে আমরা মুসলমান দয়া করে জবান খুলিয়া হোক আমরা কি দা তুরা হোক আমরা কি দা আমরা কিছু দায়িত্ব আছে নিনা নাই আমরা কিছু কাম কাজ আছে না আমরা বন্ডা মিত্তনে বার হইয়াবার দরকার আল্লাহর দোয়াই দিয়া হইয়া আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া হইয়া বন্ডা মিত্তনে বার হইয়া আখা লোকিরা আরো সব মানুষে খালি বাত্তি দিয়ে স্বীকার করে না যারা স্বীকার করে তারা জানে মামুর বাত্তিও মিলে মাঝে মাঝে যদি মামুয়ে লাগাল হয় নাই বালা করে নিয়া খাচ্ছি বিরানির নামে খালি মুখে দিছে দিছে হইলা বক্তটাই একদা শুনা ভাই এর নহু সরিয়া সরিয়া আল্লাহর হেফাজত হতে হোক আমিন জোরে হোক আমিন আমার কথা মনে আছে নি পুরুষ হলের লাগি দুই নমুনায় ফর্দা করা ফরজ একটা হইল আটুতনে নাবি পর্যন্ত সব সময় কুল লাগি ফরজ আর একটা হইল নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া ই ফর্দা ফরজ দয়া করে ওকে ফর্দা করা কিতা মা বই নলের লাগি ফর্দা করা বেটিন তোর ভাও গুড়া থাকতো বেটান তোর ভাও উদলাই থাকতো মা বই নগলর ঘন্টা গুড়া থাকতো পুরুষের ঘন্টার উপরে লঙ্গি ফ্যান ফায়জমা থাকতো বালা করে খেয়াল করো কথা
মাবাই লগলর ঘন্টার নিসখান গুড়া থাকতো ফাওয়ার পাতা পর্যন্ত জুলাই থাকতো কাপড় আর পুরুষ লগলর ঘন্টার উপরে থাকতো নবীজি ফরমাইছে যে তা পুরুষ লগলে অহংকার করিয়া লঙ্গি প্যান্ট পায়জামা রে ঘন্টার উপরে পিন্ধিব কিয়ামতের ময়দানে আল্লাহ ইতার ভাই রহমতের নজরে চাইতা নাই নাউজু বিল্লাহ খোদা এলে ঘন্টার উপরে পিন্ধতাম না নিছে আমরা উল্টা আমরা বিন্দিয়ার নিচে ইলা মুসলমানের গুলাছে নিচে বিনতে বিনতে জুত্তার মাঝে দিয়ে আরো দেড়া আর ইলা মুসলমানের বুড়ি আছে তাই তুলতে তুলতে আটুল্লাম আই যে দেখছি এগুলো এনে মোটর সাইকেল চলে তাই নিজে নিজে চালাই না বললাম বাহর বেটি মা রাখবে আই যে বারোই তো সময় দেখছি এগু বলে গেছে সামনে তাই আগে তাই লোক গর্ব করে বললাম দে বেটি মুসলমানের ঘুড়ির ঘন্টা গুড়া থাকতো বাওয়ার বাতা পর্যন্ত পর্দা করা থাকতো ইটা ফরজ ইটা কিতা শোনা ভাই এন্ন আতোকে ইটা কিতা আমার বদনামে রাইছে দেশে বিদেশে আমি আসাই নাই আমি এই পর্যন্ত বিশটা মাহফিল লোক আসছি আমি আসাই না হয়তো আমার মাথর গঠন সুন্দর না এদা আসিলাম কিন্তু আল্লাহ দেখার এই মাত্র নাই না আমি দিন তো নে হইয়া যদিও আজকে আমি প্রমাণ দিতাম পারতাম না ভাই সাহেব কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণ দিবার সুযোগ দিতে পারে কক আপনারা আমি যখন মাতি আর কথা নাই ভুল মাতিছি না বর্তমান বাস্তব চিত্র ইলা আছে নিনা নাই আছে নিনা নাই কোন মুসলমানের হুয়া জানে না সুরর গুস থারাম আজ বাবা বিয়া দুই মাফুর কষ্ট কক কাছে জানে না জানে না ভাই যে নমাজ পড়ে না হে জানে না নি ভাই কুত্তার গুস খাওয়া হারাম জি মাতো কা জানে তো জানে তো লেফটিনর ইকনাইম খাওয়া হারাম কোন মুসলমানে জানে না জানে তো বাল্লা করি বুঝন জানে সে কিন্তু আটটি বা আমারই প্রশ্ন দিয়া কুত্তার গুস সুয়রর গুস লেফটিনর ফায়গানা খাওয়া হারাম ইকনাইম সারা দুনিয়ার মুসলমানে জানে তারে জিকেন জানুলে সাসা সুদ খাওয়া কিতা মনে হয় জানে নাই মাতলা না অনু কইলা মাতই রে মাতো কই যে মুসলমানে সুরল গুস আরাম জানে ই মুসলমানে গুস খাওয়া কিতা সুদ খাওয়া কিতা ইকেন জানে না আল্লাহ আছে আর তুমি দেখাও জানে নি জানে নি কিন্তু হে ই রোগের ডাক্তার আছে নি না নাই বাংলাদেশে একজন একজন না 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 নাই 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 ওইল বেমারের মূল অংশ জানেই গান কিন্তু করে জানে আমার বইনে পর্দা কমে বেপর্দামি করা কবি রাখব না কিন্তু তাই রে বুঝাইতে পারতে যেসব পুরুষগুলোর লগে তাইর পর্দা করা ফরজ অর্থাৎ যেটা পুরুষে তাইরে বিয়া করতে আমার আমারই মারে আমারই বইন রে বিয়া করা হালাল আছে এইসব পুরুষের সামনে আমার বইনে পর্দা করা ফরজ এর বাদেও আমার বোন বেফর্দা ওয়ে নি না ওয়ে না ওজন ওইলা বেফর্দা আমার বোন রে জিকেন জানিল তুমি জানো নি তুমি কোন গুনার আসাম হয়েছ এক লম্বারে তুমি কবিরা গুনার আসাম হয়েছ দুই লম্বারে তোমার তালিকা হইল জিনা কারিনী অগলোর তালিকা তোমার নাম শুনাবে হোক না লেতেকিটা মুসলমানের বলি চলতো না নি চলতো স্কুল যাক মাদ্রাসা যাক কলেজ যাক ভার্সিটি যাক অফিস যাক ব্যাংক যাক দুনিয়ার যে সকালে যাইব পর্দা করিয়া যাই আল্লাহ হস্ত কক্ষা কেটা করিয়া যাইব পর্দা করিয়া যাই তুই পর্দা করা ফরজ যদি নিতান্ত কোনো কারণে আতর কবজি পর্যন্ত কুলা দেখার লাগে আমার এই বন্ডে আমার এই মারে ইসলামে সুযোগ দিছে আতর কবজি পর্যন্ত কুলা রাখতে পারব মুখমন্ডল কুলার দরকার আছে কুলার রাখতে পারব ফাওর ঘন্টার নিচ পর্যন্ত কুলার দরকার আছে কুলার রাখতে পারব ইসলামে কেউরে জুলুম করছে না ইসলাম এমন একটা সম্মত ধর্ম এমন একটা শান্তির ধর্ম এমন একটা মানবতার ধর্ম আল্লাহর জমিনের মাঝে ইসলাম একমাত্র কমপ্লিট অফ লাইফ ইসলাম এমন একটা ধর্ম যে একটা জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারে আল্লাহ ঢুকাইয়া মানুষকে সফল বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়ায় তো নেওয়ার এক ব্যবস্থা দিছে
বড় হইলি কইতা সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হইলো সত্য মুসলমানর বুড়িয়ে জানে পর্দা করা ফরজ না হলে কবিরা গুনাহ ইগুর শাস্তি আছেই আছে এর বাদেও মানে না আমি তান্দে প্রশ্ন করি আপনি কিতা আপনি কিতা আপনার কি মুসলমান হইব না বেদিন হইব বলে না বেদিন হইলে তো মাইল লাগি দিব লাগিলে কি আইসে গেছে কিন্তু আপনি যে খাম করছেন উচ্চা বেদিনের চো আরো নিকৃষ্ট হন কারণ এই বিধান আব্দুল আহাদে ঠিক করে দিছে না এই বিধান বাটের আর মুসলমানে ঠিক করছে না বাংলাদেশ সংসদ ঠিক হয়েছে না আজ তো না 1500 বছর আগে আল্লাহ তান হাবিবর মাধ্যমে জগতের মানুষের মুসলমান বেটাইন বেটিন ধরে ফরজ করিয়া দিয়েছে মা বুঝাইতে পারছি এটা আমি কই বলে আমরাও দুনিয়ায় চলি আপনার লগে আমার জান খালা সম্পর্ক থাকতে পারে হয়তো এই নামারে কিবা লন্ডন নিছেন গিয়ে এই নামারে আমেরিকা নিছেন গিয়ে এই নামারে কই যা হবে খাপাইতে পারে আপনার লগে আমার জানর মায়া থাকতে পারে কিন্তু বন্ধু আমি আপনারে আমার বউ দেখাইতাম না আমি মুসলমান আমি মুসলমান আমার ফুড়ি আপনারে আমি দেখাইতাম না এতে আমার গলাবার দা লাগি যা লাগি যাও আমি কেয়ামতের দিন আল্লাহর কোটো খাড়া হইয়া কইতাম আল্লাহ তোমার একটা বিধান দিয়ে আমি চেষ্টা করছি দরিয়া রাখা আমি মুসলমান আমি কাফির নাই আমি বেঈমান নাই আমি মুসলমান আর মুসলমানের বাচ্চা দুনিয়া আখবাদী তার ইমান আখবাদী ঠিক নাই দুনিয়া আখবাদী ইমান আখবাদী মনে রাখার দরকার আমি বাপ হই আমার ফুড়িরে জোয়ান ফুড়িরে আমি রাস্তা ব্যবহার করিয়ে দিয়েছি বেফর্দা ওয়াল্লাহে কিয়ামতের ময়দানে আমি বাপরে আল্লাহ দয়ুস বানাইয়া তুলিয়া কোটি কোটি মানুষের সামনে আমার বেজ্জত করি আল্লাহ দুজুখ বাটাই আমি কি জাত আমি কি জাত বাপ আমি কি জাত ভাই আমার জোয়ান বইন দিয়ে আমি মানুষের সামনে বাজারি বেটিন বানাই হাওতা মোল্লা কি রইছেন আল্লাহ চুরে বালা আমার মাথু চলি বাসা মুখর যুবক পাইয়া কথা লক্ষ্য করো আমি মুসলমান আমার যুবক বইন্ডে আমার যুবতী বইন্ডে আমার যুবতী মেয়েরে আমার মারে বইন্ডে আমি বেফর্দা করতে পারি না কারণ আমি যদি এই গরুর অবিবাহক হইয়া থাকি কেয়ামতের ময়দান এরার যায় জিম্মাদারির দায়িত্ব আমার আল্লাহ জিকাই আশা করি আমার কথা বুঝা গেছে নি জোরে কথা বুঝা গেছে নি হ্যাঁ যুবক পাইয়াই আজকের বাস্তব চিত্র যতক্ষণ আপনারা জানেন এর 100 ভাগের 1 ভাগ জানলেও আব্দুল আহাদে 70 খান জানে যে মুসলমানের বুড়ির বিয়াওর লক্ষ্য করো কাওয়াই সাহেব কোনকা আপনারা তো দুনিয়ার উন্নত দেশে থাকেন আমরা যে দেশে থাকি কিছু চিত্র হুনিয়া যাব কারণ ই বাসায় আর কেউ কইতো না ইনেন আল্লাহ আব্দুল আহাদের দুই ভাই ক মুসলমান বুকুতাত দিয়া বর্তমান 100টার বিয়ার মাঝে কয়টা বিয়া ইসলামী রীতিনীতি মানিয়া করা কত একটাও নাই কইলে মানতাম না মাঝে মাঝে আছে না হইলে হাজার দুই একটা আছে লাখো না হইলে পাঁচ দশটা আছে না তাহলে জমিন চলতো না যদি কেউ প্রশ্ন হলে বলে কিলা আছে লেতে আমি 1 লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম দেখি আও ফুলতলি যাওয়ার বাড়ির বেটিন ধরে কোন দিন দেখছে কোন বাহর বেটা হইতে পারবে দেখো তে নাই কইবা এখন 1988 তো নাই মুলতলি সবার বাড়ি যাই না যে সরি 1984 তো আমি মুলতলি সবার বাড়ি যাই আজ পর্যন্ত কোনো বেটিং দেখছি আর আমরা লাখন তো আর অত মায়া খুব কম মানুষ অত বিত্রর বাড়ি পর্যন্ত আল্লাহ খাওয়ার সুযোগ দিছে আজ পর্যন্ত কোনো বেটিং তোরে আমরা সৌদি আমরা দেখছি মঞ্জুর আলী মাদ্রিসা হুজুর বাড়ি গেছে গোটার গ্রামও মাদ্রিসা হুজুর বাড়ি গেছে বর্ণি সাবর সরি ও শত্রুর মাদ্দি সাউজুর বাড়ি গেছে বুরকির মাদ্দি সাউজুর বাড়ি গেছে রারাগ মাদ্দি সাউজুর বাড়ি গেছে জীবনে আমরা কোনোদিন কোন বেটিং দেখছি না আলহামদুলিল্লাহ এই জমিনে কিছু মানুষ আল্লাহ রাখছে মাত্তা না বানি রাখছে না রাখছে আমার প্রশ্ন হইল আমরা কোন দিকের মানাচ্ছি আজকে বিয়া এখন লাগছে যে গুর বিয়া হিগুজো তখন হাজে না যেগুন বর যাত্রী যেটা ইতার ফালে বুঝা দেয় তাই কুল কুল্লা লাগছে পক্কা হাসা কই আয় ভাই আসিস আল্লাহ দে আসিস মুসলমান
আমি হাসা কইছিলাম মিথ্যা কইছি এখানে ই কিতাব লাগি একবার তা মন হয় না আমি মুসলমানের বুড়ি আমার কথা বুঝছোস নি আপনি আপনার বইনটা জিকাইতা না বলে তুই জানি বিরিঙ্গর হাজিয়া যাই রে তোর লাগি একটা ইসলামের শরীয়তে কিতাব করছে আপনি মাত্তা না বরং ইলা বাফও আছে ইলা বাফ আছে ইলা বাফ আছে মনে মনে ঠিক করিয়া তুলছে আজকে অগুর বিয়াতিয়া যদি আমার ফুলিরে কোনো লন্ডনি আমেরিকা নিয়ে কোনো ফ্রান্সি ড্রাইভারের যদি চয়েস করিলাতে খাম উঠবেছে এগুলোকে দাঁড়িয়ে তুলিয়া যাইতে ইলা ঘটনা ঘটেনি না ঘটেন না না আল্লাহর রাস্তে না আমরা মুসলমান আমরা বইন বাতি জীবন ধরে আমরা ফরদার ভিতরে রাখি ফরজ বিধান দয়া করে হোকাই ইনশাআল্লাহ আমরা বউ বাচ্চাই মন ধরে আমরা ফরদার ভিতরে রাখি রে বাবাই নাইলে কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আমরা জবাব দেওয়া লাগবে কথা মন থাকবো নি এখন আলবার দুয়ার সামসাইরা ফরদা ফরা কিতা ইসলামের বিধান কবিরা গুনা শুনাবাই নজরে হকা ফরজ তরক করা কবিরা গুলো মাফ হয় না তাওবাতুন নাসুহা খালিস তওবা না করা পর্যন্ত আরেকটা কথা দেরি হই নমাজ চারছেন গুনা করছেন ফরজ চারছেন কবিরা গুনা করছেন তোবা করছেন মাপ পাই গেছে কিন্তু বেফরদামি করিয়া যদি কোনো মা বই নেই বেফরদামি করিয়া কবিরা গুনা করে আর তোবা করিয়া মাপ পাইও লাই নমাজর গুনা শেষ হয়ে গেছে ই মামলা আল্লাহর দরবার তনে উঠি গেছে এগুলি আর কোনোদিন অ্যাকশনও নাই রিয়াকশনও নাই কিন্তু বেফরদামি করিয়া যে কবিরা গুনা করছেন ইফতার একটা রিয়াকশন বাকি রই যায় প্রশ্ন আইব না নি কি লাগ লোকজন আমার বোন যে বেফরদামি হইয়া চলছে ও বোন তাইর ফেট ফিট অর্থাৎ তাইর সৌন্দর্য রে যে তা পুরুষ হলে দেখছে এর মাঝে বহুত খারাপ পুরুষ হলে দেখছে যে তার চোখ খারাপ এই খারাপ চোখ দিয়ে দেখার কারণে আমার ই বনির পেটের মাঝে আল্লাহ না হরক আর কোনদিন বালা সন্তানর আশা করা যাবে না কোন সন্তানের আশা করা বুঝছেন কথা গান্দা ডেগো যদি আরো দুনিয়ার বালা গুস্তানিও রান্দাত লাগুনতে আহ্বানাই নিব গান্দা কথা ঠিক নেই মন তাকে জানো মা বই নহলে অনেক তা বুঝাইন জানো হজরতে ফাতেমারে আল্লাহ খেনে জান্নাতর সরদারিনী বানাইলা মহিলা হলো লে জীবন চালাইছেন ফর্দা মানিয়া যেদিন তো নে ফর্দার আয়াত নাজিল হইছে এর বাদর দিন তো এই দিন তো নে আর মৌত পর্যন্ত জীবনে কেউ কোন পর পুরুষে কামড়ে দেখছে ফোকা দেখছে খালি তা নাই মরার আগে হজরতে শেয়ারে খুদা আলী রে কইরা আমার স্বামী আমি মারা গেলে রাতের অন্ধকারে কম মানুষ দিয়ে আল্লাহর হস্তে আমার জানাজা করিয়া খবর দিলাইবা খবর দিবাত লইয়া যাইবার আগে আমার লাশর খাটা রুফে আমার লাশর কোরাল রুফে বড় করে একটা পর্দা দিবা যাহাতে দূরত দে যাহাতে দূরত দে কোন মানুষে আমার লাশটা দেখিয়া যেন অনুভব করতে না পারে আমি ফাতেমা বাটি আসলাম না লম্বা আসলাম আমি উষা আসলাম না নিশা আসলাম আমি হালকা আসলাম না তাজা আসলাম আমার লাশটাও যেন কোন পর পুরুষে দেখিয়া আন্দাজ করতে না পারে ওগো আমার স্বামী আল্লাহ রসুলের সাহাবি আপনার কাছে আমার অনুরোধ দুনিয়ায় থাকতে আমি আল্লাহর বিধান পর্দা মানিয়া চলছি আমি সাইয়ার এই পর্দা মানি মানি আমি আল্লাহর কবর গিয়া আমি আমার কবর গিয়া পৌঁছে সত্যি সত্যি জেলা চাইছই ওলা তুমি এইটনে গেছেন রাতের অন্ধকারে কম মানুষ লিয়া জানাজ হইছে জান্নাতুল বাকি দাফন হইছে জান্নাতুল বাকি দাফন হইছে ওজর নমাজ উড়িয়া জানাই লইছে যে গত রাত্রিতে খাতুনে জান্নাত মা ফাতেমা জমিন তুনে গেছেন কি যারা হুনছে সবই আফসোস করছে ভাই আলি জানাজা হয়েটা জানাজা শেষ হয়ে গেছে কিতা হন শেষ হয়ে গেছে আমরা বড় দুর্ভাগা আমরা খাতুনে জান্নাতর জানাজা চুরি কইতাম আছে
আপনি বঞ্চিত হল্লা কইলা না মুইতার ওসিয়ত আন্দে জানাজা দিলেই থাম দিলাইছে চলোকা জিয়ারত তো করতে পারি বলে অবশ্যই জিয়ারত তো গেছেন যাওয়ার বাদে যারা জিয়ারত তো খাড়া হয়েছে মা ফাতেমার কবর তো দি মেশকে আম্বরের গ্রাল আল্লাহ বার করে দিল পর্দায় দাম বাড়ছে না কমছে খালি শেষ নাই কিয়ামতের দিন আল্লাহ সারা মানুষ সন্তাঙ্গ হইবে থামো মাথাটা আবার নিচু হল হাসরের ময়দানের সব মানুষ আল্লাহর অর্ডার হইয়া মাথারে নিচে দিলেই আল্লাহ অর্ডার দিব আজকে আমার এক বান্দি দুনিয়ায় থাকতে আমার বিধান পর্দা মানিয়া চলছে আমি আল্লাহ আমার সেই বান্দির ইজ্জতে দুনিয়ার জেলা মানুষের চক্ষুর আড়াল রয়েছে আজ হাসরের ময়দানে সব মানুষের চক্ষুর আড়াল করিয়া ইজ্জতে ইজ্জতে আমার বান্দিরে আমি জান্নাত দিতাম পর্দা আল্লাহর ওয়াস্তে মুসলমান হিসাবে নিজের গরুর মাঝে নিজের মা বই নখলের এই বিষয়গুলা বুঝাই শোনা ভাইয়া না আবার হইয়া আল্লাহ সাক্ষী হইয়ার ফাহদ দরিয়া হইয়ার এতটা অনুরোধ করি যে ফর্দাহান মানানির চেষ্টা করে যেন কারণ নবী আর দুনিয়ায় তাইতা নাই কিন্তু আল্লাহর প্রিয় বন্ধা হল দুনিয়াতে আইবার সুযোগ আছে নিনা নাই এই সুযোগটা হইতে হইব ফর্দানশীল আল্লাহ আল্লাহ একজন মার মাধ্যমে আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে হোকা আমি জুড়ে হোকা আমি আরো জুড়ে হোকা আমি আমার ভাই হল বন্ধু হল আগামী কালকে মুবারক রাই চেষ্টা করুন যেন মাহফিলের মাহফিল কিন্তু সারা রাইতে না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে বাল্লার সুযোগ আছে আজকে গিয়ে পারলে যে তাও রিজেক আছে পারলে সেহরি খাইব ইনশাআল্লাহ উপায় ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ কালকে মুবারক একদিন রাত্রি সামনে এটা চেষ্টা করুন যেন কালকে রোজাটা ধরিয়া মাগরিবের আগে আগে গোসল করিয়া সারা রাত কুল্লা গিয়ে একটু ইবাদত করবে বিশেষ করে যারা হিংস আর যারা মুশরিক এরা আল্লাহ মাফ করিত না ইলা আর কয়েক গুরুর কথা কয়েছে মা বাবারও বাধ্য সন্তান যদি মা বাপ তা হয় দয়া করে ভাবা আঞ্জা করি দরিয়া মা বাপের দাবি সুটাইয়ে মা বাপের খুশি হলেন যান যদি মা বাপ তা হই না মা বাবার কবর হান্দাতিয়া একজন আলিম উলামা লিয়া খাড়াইয়া অথবা নিজে নিজে চকুর পানি ফালাইয়া রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা কান্নাকাটি করুন যান পারলে কালকে রাত্রিটারে এবাদত দি খাটাইয়া কোন উজুরের দি ওয়াজ লাগাইতেছেন বলে উজুর সংক্ষেপে কিছু আমল উমল হইয়া শেষ করো কাজ করে রাইত ওয়াজর রাইত লাই কারণ সারা বছর ওয়াজ হচ্ছে ও রাইত্রে কাম লাগাইবে আমার কথা আমি বুঝাইতে পারছি আল্লাহ আমরা তাওফিক দিতা হোক আমিন বিশেষ করে মইতাঙ্গর জিয়ারত খান করুন যান কোরবানি হোক ইনশাআল্লাহ যাই হোক আমি শেষ করতে হবে যেহেতু আর একজন অতিথি আন্দে লুইয়া ইউকা লুইয়া ইউকা তাহলে আগামী বছরই মাহফিলটা ওইতনি ভাই মাতটা ওইতনি ওইতইলে আপনারা সহযোগিতা লাগব আপনারা আগামী বছর খেয়ে কিতা দিবা একটু আগামী বছর মাইক প্যান্ডেল চিন্নি পোস্টার সাইতে হতো দেখি একজন ভাই হকা প্যান্ডেলটা দিবা কোন ভাই আগামী বছর আচ্ছা একটা কথা আপনারা প্রশ্ন করি আপনারা দুজন মনে হয় প্রবাস আমরা এই পরিবেশ দেখিয়ে ভালো লাগে কারণ কি তা লাইজি খেলাম অনেক মানুষ দেখি লন্ডন আমেরিকা ইত্যাদি না ইয়ালে বিভিন্ন গুণার হান হইয়া অনেক প্রায় জায়গা দেখা যায় অনেক মানুষ ব্যস্ত হই আল্লাহর কোটি কোটি শুক্রিয়া যে আজকে 10-15 বছর ধরে বা 20-25 বছর ধরে যথেষ্ট আমরা সমাজের চিত্রটা আল্লাহ বদলাইছে আর এই বদলানোর পিছনে কিন্তু সবচেয়ে বেশি অবদান হইল আমরা যুব সমাজ এই শরীফপুরের যুব সমাজ তো আলহামদুলিল্লাহ সারাটা দেশের ভিতরে যুব সমাজ হল আজকে যথেষ্ট গুনার হাজনে বাড়িয়া আল্লাহ শুক্রিয়া নেকির হাজের প্রতি উদ্যুক্ত হয়েছে এটা আমরা বাল্লা খবর না ইনসাম ও যুবক হল যদি ঠিক হয়ে যাতে দেখবেন ও গায়ে লুটায় লুট কিতা কিতি আহত আল্লাহ আস্তে আস্তে বন্ধ হয়েছে ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক সেখানে প্রশ্ন করছি মাইন্ড করছেন কারণ আমরা আমরা বেশিরভাগ গোটা দেশের বেশিরভাগ প্রোগ্রাম হল নির্ভর করে প্রবাসী হওয়ার আমরা এখানে আমরা স্বীকার করি শ্রদ্ধার সাথে আমরা স্বীকার করি কারণ আমরা প্রত্যেকে মুনাজাত ইয়াই দহরি আমরা প্রবাসী হল প্রতি আসা নাই
আমরা দেশে বিদেশে সবার লাগি দোয়া করি নানি বিশেষ শৈল্পবাসী আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি কারণ আমরা বেশিরভাগ রেমিটেন্স যোদ্ধা যারা এরা আমরা যদি সাহায্য না করত তাহলে এই ধরনের জান্নাতি বাগান হল আমরা সাজানি কঠিন হইত আসারাই যাব যাই হোক আল্লাহ খুশি করছেন কবুল করতা আগামী বছর ওই মাহফিলটা কইত প্যান্ডেল করে দিবা দেখি ভাইয়া তুমি আল্লাহ তৌফিক দিতে একজন ভাই হোক আগামী বছরের জনাব আব্দুল জব্বার সিদ্দিকী সাহেব আল্লাহ কবুল ফরমা হোক আমিন সুজেল আহমদ ভাই ফ্রান্স 30,000 টাকা জুড়ে হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমি শরীফপুরের যুবক পাইন ধরে হইল আল্লাহ শুকরিয়া সানুমিয়া সাহেব 20,000 টাকা জুড়ে হোক আমার হাবা সানুমিয়া সাহেব আল্লাহ কবুল আপনারা কামরুল ভাই উমান 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা কামরুল ইসলাম সাহেব দুবাই প্রবাসী 40,000 টাকা জুড়ে হোক আমার হাবা জানুমিয়া সাহেব আল্লাহ কবুল ফরমাও নাজিম আহমদ ভাই দুবাই 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা নাজিম আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা হোক আমিন ময়নামিয়া সাহেব 30,000 টাকা জুড়ে হোক আমার হাবা ময়নামিয়া সাহেব মাশাআল্লাহ আল্লাহ কবুল হোক ইদ্রিস আলী সাহেব 4,000 টাকা জুড়ে হোক আমার হাবা তাহমিদ আহমদ ভাই দুবাই প্রবাসী 10,000 টাকা জুড়ে হোক আমার হাবা ইসলামউদ্দিন সাহেব লন্ডন প্রবাসী 20,000 টাকা জুড়ে হোক আমার হাবা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ ফারুক সিদ্দিকী সাহেব জনাব ফারুক মিয়া সিদ্দিকী সাহেব 35,000 টাকা জুড়ে হোক আমার হাবা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে হোক আমিন রাসেল ভাই দুবাই 3,000 টাকা জুড়ে হোক আমার হাবা সালাউদ্দিন আহমদ সাহেব কাতার প্রবাসী 30,000 টাকা জুড়ে হোক আমার হাবা রাসেল ভাই সৌদি প্রবাসী 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করে হোক আব্দুল করিম সাহেব দুবাই 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা সোনাবর মিয়া সাহেব দুবাই 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা দেলওয়ার সাহেব দুবাই 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা তুহিন আহমদ সাহেব দুবাই প্রবাসী 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা আনুমিয়া সাহেব ফ্রান্স প্রবাসী 10,000 টাকা জুড়ে হোক আমার হাবা জায়েদ আহমদ ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করো হোক আমি মহিবুর রহমান ভাই 2,000 টাকা জুড়ে হোক আমি আলামিন সাহেব আমেরিকা 20,000 টাকা জুড়ে হোক আমার হাবা শাহেদ ভাই 3,000 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমি মানুল ইসলাম সাহেব দুবাই প্রবাসী 2,000 টাকা জুড়ে হোক আমার হাবা কামরুল ইসলাম সাহেব 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা আফওয়ান সাহেব 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা লকুসমিয়া সাহেব দুবাই 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা নাজিম আহমদ সাহেব দুবাই 5,000 টাকা আল্লাহ কবুল করো হোক আমি শেষ নিকো ভাই বাতির মিয়া সাহেব 10,000 টাকা জুড়ে হোক আমার হাবা তবে আপনারা প্রতি আমার একটা গুজারিশ আছে দয়া করে অন্য মাইন্ডে নেই না জান আল্লাহ সাকিরা কি আমি আমার কোনো স্বার্থে না আপনারা এই যে পর্যন্ত মাহফিল খরচ করেন আল্লাহ দেখুন আমি আশা করবো সামনে বছর ইলে একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল হোক এই এলাকার মানুষের বুঝক যে এটা আমরা আল্লাহর হস্তে ফাললে বড় সাপ তুলে শুরু করিয়া স্বার্থ সাপ যাতে নামাইয়া আরো যোগ্য দেশ বাসার 2-4 জন আলিমান নিয়ার মাহফিল টেলা যদি আপনার এই ব্যবহারে সহযোগিতা করার লাগে
আমি ওয়াদা দিলাম আমি রোজার বাদে দেশে আইন ইনশাআল্লাহ আমি 10 তারিখ যাবো বিদেশে কয়েক দেশে সফর আছে বাদে আল্লাহর বাড়ি সফর দিয়ে আমি আই আপনারা মুরব্বী 10-15 জন লইয়া প্রয়োজনে আমি সরাসরি বড় সবার লোকে দেওয়া তবে অনুরোধ করি ব্যতিক্রম ধর্মী একটা মাহফিল হলো কেউ যদি 1 লাখ টাকার গরিব মিসকিনের কিছু জিনিস লিয়ে আমরা যদি একটা বিশেষ আকর্ষণ রাখি আল্লাহর উল্লেখ খুশ হইবা আপনারা উল্লেখ খুশি হইবে আমি আজকে আমার বুক ভরে গেছে আমার গ্রাম আমরা কয়েক লক্ষ টাকার বাজেট করেছি আমার লাখা নুরু নুরু মানুষের 5,000 টাকা বললাম 5,000 10,000 দিদি আমরা প্রায় কয়েক লক্ষ টাকার একটা বাজেট হয়েছে যে সারা রমজানের এলাকার যত গরিব দুঃখী আছে সবরে আমরা 1 মাসের ইফতার সহ খানি বানি দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি এই মাহফিলের সাথে সাথে যদি আমরা কল্যাণ কিছু কাম করতে পারি তো একটাই আমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণের একটা পথ সারাই যাবো এটা আমার মাথে বেজার হয়েছে আল্লাহ আস্তে লাইনে চলি কারণ আমরা লাইনের মার্গদর্শী মালিক কবুল মুজিবুর রহমান সাহেব সৌদি প্রবাসী 2,000 টাকা ও দেখছেন বেশিরভাগ আমরা প্রবাসী হলো সাহায্য নাই সাহেব আলহামদুলিল্লাহ আব্দুল গফফার সাহেব কামাল চৌধুরী صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم عبد الرحيم شاف 5,000 الله قبول هو المخلوق امين ما شاء الله شكرا مختصر عبد الرحيم اين ايسن ابشر الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাকি জীবন হন তোমার গুলামি খাটাই তৌফিক আমরা দে ইয়া আল্লাহ এলেমেলো ভাবে হাসি তামসা দিয়া জীবনটা বরবাদ হইলেছে
نيلا كاشم نيسي زمين روفي عمار مطن الله اقبنا قاتو عار كنو بنده زمينو نعي تمار ما يار بنده خلور مزهنو يبكر حاتن ملايس رحمت للعالمين والسلام در زندگير گنار ماف ريا دير الله باقي زندگير عن تمار غلامي تغطي بالتوفيق دير يا الله عمر مت بہت يتيم وخلیب قبير رفك قبر وشمائي بابا قبر جنت البغان بنا رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا مانوش دنیا درشت انه بدش زائے هزار هزار مائل دور تنه خبر فوا زائے غرور كنارت مائل بابا قبر دلم ايزور جنتو تخبر فعل الله مبارك رأي ترشام لنكيا منبور دوار و دكا چهيار مائي بابار قبر جنت و بغان مناي ديو عمر مطبب آراء لدور بابار قبر جنت و تکر مناي ديو زرر مانا اي ترر ما قبر جنت و تکر مناي زرر ما سلے کھایا ديو بماری بابار شفا ديو منيب ما تعرف زهر اخصوخ اختا دين داخل ومولا اي الله تمر حبيب الواسطة دي بكتي يا عمر مال بمر غنر تمر غائبی خزنات نشيفا دي رو عرضت بماري غل دشه بي دشه زت بماري اسو نشيفا دي رو خاص قري امرار بائي بوناتيو شزن بندو اندو ইয়ালাকার যত ভাইবে রাতরহল বিদেশের জমিন আসেন শান্তি আর ইজ্জতের জীবন দান করো বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচাও হালাল বুঝি দিয়া মালামাল করিয়া দিও আল্লাহ আমাদের কোন বিদেশীর বিবাহ ফলাইয়া মারিও না খাস করে মাহফিল ও সাহায্য কার হল দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও امرار بار بار حيوان شريف ايلر مقبول زيارت نصيب قرر دنیا چطور دیکھتا دے لکا لکا مانوش توار والی اتوار آبی برمائی لگ رہے توار بندہ من دیا خلق اتمن قبول خلق اے اللہ امار پیر و مرشد فلطلی صاحب قبلہ در جار بلن خریاتے ہیں تمہارا لئے جھرٹا زندگی خدمت قبول خوری رہا ترقی جاتے زمین دائمہ قائم ہوری دو اللہ تمہارا بندہ اللہ رہے تمہارا قدرت رہو لکھو اللہ ہمیں گلامت تمہارا قدرت رہو لکھو اللہ بیفو دغت بلا مصیبت اکسیڈن زندتین سے نشرہ ہوتی جنہ امرہ شبر حفاظت رکیو بیفو دل سبحان ربک رب العزت عما یسیدو وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام بوكا زوتو شيما ميسي ميتو ديو منتو بتاي